স্পেশাল মানে চিকেন, কারণ আমি চিকেন খাই বলে সবাই মোটামুটি চিকেনই পছন্দ করে। ওইটাই স্পেশাল, মায়ের হাতে বানানো স্পেশাল রান্নার স্পেশাল রেসিপি, তো জাস্ট অসম হয়। এনিওয়েজ, তোমাদেরকে সবার আগে জানাই মাম্মা এন্ড লুগোর পরিবার তোমাদের সাথে অনেক 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 ভালোবাসি, অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি, এবং তোমাদের পরিবারের সকলেও কেমন আছে কমেন্টসে জানিও। আমার পরিবারের সবাই খুব ভালো আছে। তো চলো বন্ধুরা, এবার স্টার্ট করে দিই কী খাবো, সকালবেলার ব্রেকফাস্ট কী হবে। তো ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এই ব্রেকফাস্ট চলে এসছে, কচুরি, দোকানের কচুরি ডেফিনেটলি ও নিয়ে এসছে, তার সাথে তরকারি আর জিলিপি, তো অসাম টেস্ট। তো চলো বন্ধুরা খেয়ে দিয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে আবার আসছি তোমাদের কাছে। দেখো আমি আবার চলে এসেছি, নিচের তো রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছিল 12টার মধ্যে, তারপর আমি লুগোকে ভাত খাওয়ালাম, ও মেটে দিয়ে ভাত খেয়েছে, এখন তো খুব খেলা করছে দুষ্টুটা, তো অন্ধকার তোমরা জানি না কত কি বুঝতে পারবে, একটু আলো জ্বালা বাবাই। দেখো বসে বসে টিভি দেখছে, আর ওই সারাক্ষণ খেলা করতে করতে বাবা একটু হাই বলে দাও মিমিদের, একটু ওঠো, দাও মিমি দেখি তো হাই বলে দাও, এই ঝিঝকু উফাই দাও, উকুই দাও তুমি, তো বন্ধুরা এখন খেলতেই ব্যস্ত। তো যাই হোক, আমি খাওয়া দাওয়া করে নিয়েছি, চিকেন দিয়ে ভাত খেয়েছি, আজকে স্পেশাল মেনু বলতে মায়ের হাতের চিকেন, তো জাস্ট অপূর্ব, সেটা তার বলার কোনো তুল মানে বল মানে কোনো কিছু তুলনা হয় না, তুলনাহীন, এতই সুন্দর মা চিকেন বানায়। তো বন্ধুরা আমার কোনো স্নান হয়নি, বাট 3টে বেজে গেছে, একটুখানি বাইরে গিয়েছিলাম একটা কাজে, তো কাজটা একদমই পার্সোনাল, ঠিক আছে, কোনো রকম প্রফেশনাল নয়। তো কি কাজটা পার্সোনাল সেটা আমি তোমাদেরকে ডেফিনেটলি শেয়ার করব, মানে আমার অনেক আনন্দের। তো কাজটাতে ওনার অনেক বড় গুরুত্ব রয়েছে, ভূমিকা রয়েছে, তো তো সেইটা কি ব্যাপারটা বলি, একটু অল্প অল্প বলে দিই বন্ধুদের। ও আমাকে পাস দিয়ে বলছে এখন বলো না, এখন বলো না, সাসপেন্স রাখো। তো বন্ধুরা অল্প অল্প বলছে, আমি একটা জায়গায় গিয়েছিলাম, তো বুধবার দিন আমার একটা জিনিস আসবে, তো কি জিনিস আসবে, কোথায় গিয়েছিলাম, সব কটা ডিটেলসে জানার জন্য আমার পরপর ব্লগগুলো দেখে যাও, ডেফিনেটলি শেয়ার করব। আর জিনিসটা আমাদের মেয়েদের এবং আমাদের বউদের ভীষণ স্পেশাল, মানে এতটা বলে দিলাম, হিংস দিয়ে দিলাম, এবার তোমরা গেস করতে থাকো, কমেন্টস করতে থাকো, দেন দেখি কাটটা ঠিক হয়। তো ডেফিনেটলি যারটা ঠিক হবে, কিংবা যে কে কতটা মানে এগিয়ে বলতে পেরেছো, মানে কতটা কাছাকাছি এসছে কার কতটা, তো সেইগুলো নিয়েও আমি ডেফিনেটলি ব্লগ বানাবো, যে আমার গেস ওয়াইজ তোমরা কে কতটা হিংস অনুযায়ী বুঝতে পেরেছো, এবং তাদের সকলের নাম ধরে ধরেই বলবো। তো তার জন্য আমাকে ডেফিনেটলি কমেন্টস করো, আর এই ব্লগটায় আমার মোটামুটি 1000টা মানে কমেন্টস চাই, 1000টা না হোক 100টা তো কমেন্টস করবেই, যারা যারা দেখো, তো দেখে বেরিয়ে যাবে না, ডেফিনেটলি কমেন্টস করবে, কমেন্টসের ওপরে ব্লগ থাকবে, নেক্সট ব্লগ থাকবে, আর আমি কোথায় গেছিলাম কী করেছি সেগুলো তো দেখাবোই তোমাদের পরপর বরের ব্লগগুলোতে দেখতে পাবে। তো এবার বন্ধুরা বক বক না করে একটু স্নান করে আসি, কারণ খাওয়া দাওয়া হয়ে গেছে, লাঞ্চ তো কমপ্লিট, স্নান এরপর করলে আবার ঠান্ডা লেগে যাবে, তো স্নান ঠান করে এসে একটুখানি বিশ্রাম নেবো, এখন আর আসছি না, একেবারে সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে আবার দেখা হবে, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এখানে আমি ময়দা ময়াম দিয়ে নিয়েছি, এখানে ময়াম দিয়ে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম, তো এখন পরোটা ভাজতে আরম্ভ করেছি। তাই বন্ধুরা আবার এসে গেছি, তো তোমাদের তো দেখালামই, রাত্রিবেলা সবাই পরোটা খাবে মাংস দিয়ে, তার জন্য আমি এখানে পরোটা খাচ্ছি, ভীষণ গরম, গরমে খুব কষ্ট হচ্ছে আমার, জানো না, মানে এখানে কি বলতো চিনি বিনি লাগানো আছে, আর কোনো ফ্রন্টে জানলাটা বন্ধ মানে সামনেই, তো আর পেছনে তো দেখো তোমরা, পেছনে ভিড়টা পুরো দিকটাই আটকানো, অতএব জানলা থাকলে তো একটু হাওয়া পাওয়া যেত, হাওয়া টাওয়া কিছু পাচ্ছি না,
ভীষণ কষ্ট হচ্ছে, ওটার জন্যই বললাম। তো এবার একটু বাড়িতে আয়ো দিয়ে নিচ্ছি, কড়াই হয়ে গেছে, একটু ভালো করে তেল দিয়ে একটু সেকে নিই। পরোটা বানানো হয়ে গেছে, তোমাদেরকে দেখাই। তো পরোটা গুলো ভীষণ তুলতুলুনি হয়েছে, একদম সফট, তো খুব ভালো। তো চলো এবার খেয়ে নেওয়া যাক। আমি ব্রেকফাস্ট ডিনার নিয়ে নিয়েছি বন্ধুরা, ব্রেকফাস্ট প্ল্যান যা মনে আসছে বলে ফেলছি। তো চলো ডিনারে কি করছি তোমাদের সঙ্গে দেখাই। বন্ধুরা দেখো, এইটা নিয়ে নিয়েছি ডিনারে। তো এখানে আমি তিনটে পরোটা আর এই মাংস কষা নিয়ে নিয়েছি, মানে পরোটাটা খুব ভালো হয়েছে ও বলেছে। তো এবার খেয়ে নেওয়া যাক, ফার্স্টে তোমাদেরকে একটু খাওয়াই। তো বন্ধুরা উপরে চলে এসেছি একটু আগে খাওয়া দাওয়া করে। তো ডিনার কি করলাম সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তবে তোমাদেরকে আসল কথায় চলে আসি। তোমরা থাম্বনেল দেখে অনেকক্ষণ ধরে সাসপেন্সে রয়েছো যে আমি তোমাদের কি স্পেশাল কথা বলবো বলেছিলাম। তো ফাইনালি তোমাদের এবার আমি স্পেশাল কথাটা জানাচ্ছি। স্পেশাল কথাটা হলো এটাই যে আমি যবে থেকে ইউটিউব করছি, আমার অনেক ইউটিউব মানে গুড ফ্রেন্ড মানে শুভাকাঙ্ক্ষীও আছে আর অশুভাকাঙ্ক্ষীও আছে, ঠিক আছে? তো আমাকে অনেকে ভালোবাসে, আবার অনেকে পছন্দ করে না, এটা হয়ে থাকে ন্যাচারালি, এটা মানাটা স্বাভাবিক। কারণ যখন আমি ইউটিউবে এসেছি তখন থেকেই আমাকে এটা মেনে নিতে হয়েছে যে আমাকে যেমন ভিউয়ার্সরা ভালোবাসবে, আবার অনেক ভিউয়ার্সরা থাকবে যারা আমাকে অপছন্দ করবে। তো এবার বন্ধুরা আসল কথাতে আর বেশি না ঘুরিয়ে চলে আসছি, যে কথাটা হচ্ছে কি এটাই যে আমি ভীষণ কালকে আপসেট হয়ে গিয়েছিলাম। কেন আপসেট হয়েছি তোমাদেরকে বলছি। এমনি তোমরা যারা আমাকে খুব ভালোবাসো পছন্দ করো, তারা আমাকে অনেক অনেক কমেন্টস করো আমার রিলে, তারপর আমি যে ব্লগ বানাই সেগুলোতে ভালো লাগে খুব। দেখো আমি হয়তো অন্যান্য ব্লগারদের মতো অনেক বড় ব্লগার নই, আমি হতে পারে এক বছর ধরে আমি ব্লগিং চ্যানেলটা খুলেছি, তবে আমি মাঝখানে একটু অসুস্থতার কারণে এবং কিছু পার্সোনাল কারণে আমি ব্লগটা করছিলাম না, আবার আমি কন্টিনিউ করছি। তো যখন আমি মনে করেছি এবার কন্টিনিউ করব, তো এনিহাও যাই হয়ে যাক না কেন আমি কন্টিনিউ চালিয়ে যাব ব্লগটা। তো আর তাছাড়াও আমি আগের ব্লগে তোমাদেরকে জানিয়েছি যে আমি ব্লগটা সত্যি কথা বলতে আমার ফ্যাশন মানে আমার ভালো লাগে তার জন্য আমি করি, রিয়েলি আমি ইনকামের জন্য করি না। ইনকামের জন্য হলে তাহলে এতদিন আমি মরিয়া হয়ে উঠতাম, কিংবা আমি এক বছর ধরে ব্লগ করছি, অনেক রকম কথা শুনি, এখনও এক পয়সাও কামিয়েছি কি কামাইনি এরকম অনেক কিছুই। তো সে সমস্ত আমার খারাপ লাগে না, ঠিক আছে? কারণ আমি এটা ফ্যাশন মানে আমার পছন্দের জন্য করি। এনিওয়েজ বন্ধুরা এবার আসল কথায় চলে আসি। আমার এমন কিছু, আমি তাদের নাম নিচ্ছি না কারণ আমি চাই না তাদের নাম নিতেও, ঠিক আছে? তো আমার এমন কিছু ভিউয়ার্সরা আছো, জানি না তারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছো না, উইদাউট সাবস্ক্রাইব ছাড়াই তোমরা জাস্ট বসে আছো এইসব ভুলতাল কমেন্ট করার জন্য। তো বেশ কিছু আমার ডান্সিং ভিডিও আমি শেয়ার করেছিলাম, তো আমি সেই ভিডিওগুলো সত্যি কথা বলতে ডিলিট করে দিই, রিমুভ করে দিই, কারণ আমার নিজের ভালো লাগে না। এবং আমি ভেবেছি যে আমার ভিউয়ার্স যারা আছে, আমাকে যারা ভালোবাসে সাপোর্ট করে, তারা দেখলেও মানে তাদেরও ভালো লাগবে না, তার জন্য আমি রিমুভ করে দিই। এবং আমি আমার কাছে এখন প্রুফ কিছু নেই যে আমি কে পাঠিয়েছি কি লিখেছে সবটা দেখানোর জন্য। তবে আমি এটুকু বলবো যে দেখো, তোমরা যারা জাস্ট ব্লগ দেখো, কোনো রকম ব্লগ বানাও না, তো তোমরা কিন্তু ব্লগ বানাতে কিংবা ব্লগ ইউটিউবে ছাড়তে সবটা করতে অনেক অনেক কষ্টের ব্যাপার। তো ব্লগ যারা করে তারা জানে যে এটা কতটা হার্ড ওয়ার্কিং, ঠিক আছে? একদম হোপফুলি মানে বলছি, সিরিয়াসলি বলছি যে এটা প্রচণ্ডই হার্ডওয়ার্কিং কাজ। নর্মালি একটা অফিসে গিয়ে স্টাফের মতো বসা কিংবা বসের মতো থাকার মতো কাজ নয়, সারাদিনই প্রায় আমাদের
মানে সমস্ত কাজকর্ম, একটা ছোট বেবি আছে, তোমরা দেখেছো আমার লুগো কত ছোট, ঠিক আছে? তো এবার এটাই বলবো বন্ধুরা, যে তোমরা যারা মানে ব্লগ করো না, ব্লগ বানাও না, ঠিক আছে, শুধু ব্লগ দেখো, আমার রিয়েলি বলছি, আমার কাউকে হার্ট করে কথা বলার কোনো উদ্দেশ্য নেই, জাস্ট আমি কথাটা বলছি বোঝানোর জন্য। এবার তোমরা যদি বোঝো তো ভালো, না বোঝো তো আমার কিছু করার নেই। তবে তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা আমাকে যে যতই নিচু দেখাও, যে যতই খারাপ কথা বলো না কেন, আই ডোন্ট কেয়ার। আমি কিন্তু তোমাদের কথায় ওই আপসেট হয়ে গিয়ে আমি ব্লক করা ছেড়ে দেব, কিংবা তোমরা যে সমস্ত ভুলতাল কমেন্ট করছো তাতে আমি তোমাদের প্রলোভনে আমি পা বাড়াবো, তেমন কিন্তু কিছু নয়। এবার আমি একটা কথা বলি, আমাকে যারা সাপোর্ট মি, মানে সাপোর্ট করো, যে সকল ভিউয়ার্সরা, তাদের বলছি, তোমরা কিন্তু প্লিজ, কেউ এই যে আমি কথাটা বললাম যে জব করো, অফিসের কাজ, আমি জানি আমার হাজবেন্ডও অফিসের কাজ করে, জব করে, কতটা হার্ডওয়ার্কিং সেটাও আমি জানি, ঠিক আছে? উনি করতেন, এখন হচ্ছে গিয়ে বিজনেস করেন। তো আমি তো বিয়ের পর দেখেছি যে তিনিও কতটা খাটাখাটনি পরিশ্রমের কাজ করতো, সেই সকালবেলা যেত, রাত্রি 9:30-10টা, কখনো 11টাতেও বাড়ি ঢুকেছে। তো আমি সেটাও মানছি, সবার কাজেই পরিশ্রম আছে, কিন্তু দেখো বন্ধুরা, তবু আমি এটুকু এই কথাটুকু বলবো যে তবু অফিসে যারা কাজ করে তাদের একটা নির্দিষ্ট কাজের সময়সীমা থাকে, হ্যাঁ হয়তো সময়সীমা থাকেও না, কারণ 10টা থেকে 10:30-11টা সময়সীমা থাকে না, এটা ভুল কথা আমি মানে বলবো না, সময়সীমা থাকে না, কিন্তু তবু তার মধ্যে থেকে দেখো তোমাদের মানে একটু হলেও মনের মধ্যে শান্তি থাকে, একটু হলেও রিল্যাক্স থাকে। আর আমরা যারা ব্লগাররা ব্লগ বানাই কিংবা ভিডিও করি, ঠিক আছে, আমাদের কিন্তু অনেক প্রতিকূলতাকে পার করে ফ্যামিলির সবার মানে মন জুগিয়ে চলে, রান্না বান্না, তারপরে ছোট বাচ্চা যাদের আছে সেই বাচ্চাকে সামাল দিয়ে তারপর আমরা রিল বানাই, শর্ট বানাই, একটা একটা করে সাবস্ক্রাইবার গেইন করার জন্য, সাবস্ক্রাইবার করার জন্য। কারণ এই যে ইউটিউবের যে জার্নিটা খুব সহজ নয়, অনেক দীর্ঘ প্রতীক্ষার পরে সাকসেস হওয়া যায়, মনিটাইজেশন করা যায়, ঠিক আছে, মনিটাইজেশনের যে মেলটা আছে সেটা পাওয়া যায়, সাকসেস হওয়া যায়। তো তার জন্যই বলবো যে অন্তত ভালো কিছু না করতে পারো, খারাপ করো না, এটুকুই বলবো। আর এই কথাটা শুধু আমার জন্য নয়, আমার সকল ব্লগার বন্ধুদের উদ্দেশ্যেই বলবো, যে তোমরা যে সকল ভিউয়ার্সরা রয়েছো, পজিটিভ থিঙ্কিং নিয়ে আছো, তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের মানে ধন্যবাদ বলে মানে ধন্যবাদ পরেও যদি কিছু থাকে তো সেটা মানে তোমাদের কাছে সত্যি আমরা অনেক কৃতজ্ঞ যে তোমরা আছো বলেই আজকে আমরা ইউটিউবে বেঁচে আছি, পরিষ্কার কথা। আর যারা তোমরা সাপোর্ট তো ছাড়ো করোই না, অথচ আরো ডমিনেট করো, তাদেরকে বলবো যে প্লিজ দেখো, আমরাও অনেক আশা করে এই ব্লগগুলো বানাই তোমাদের ভালো লাগানোর জন্য, তোমাদের একটু সামান্য এন্টারটেইনমেন্ট করার জন্য। তো যদি ভালো না লাগে, যদি ভালো কিছু করতে না পারো, অন্তত খারাপ করো না, এটুকু হাত জড়ো করে অনুরোধ রইল। তো যাই হোক, এখানেই আমি ব্লগটা শেষ করে দিচ্ছি, এর জন্যই আমি খুব আপসেট ছিলাম। আর তোমাদের যদি কারোর কিছু কমেন্টসে বলার থাকে তো ডেফিনেটলি কমেন্টস করে জানিও, আমি তোমাদের কমেন্টসের ওয়েট করে রইলাম। তো ঠিক আছে বন্ধুরা, আর সেরকম কিছু বলার নেই। তবে আমি আমার সেই সমস্ত ব্লগার বন্ধুদেরকে বলবো যে সত্যি তোমরা যারা অনেক এগিয়ে গেছো, তোমাদের সঙ্গে হয়তো এমন কিছু ঘটেছে কিংবা ঘটছেও, তোমরাই আমার এখন ইন্সপিরেশন, তোমাদেরকে দেখেই আমি ব্লগ চালিয়ে যাচ্ছি এবং ব্লগ কন্টিনিউ করে যাব। তো চলো বন্ধুরা, টাটা বাই বাই। এবং আমার সমস্ত পজিটিভ বন্ধুরা যারা আছো, আমাকে ভালোবাসো, তাদের সকলকে জানাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ফ্যামিলির কেয়ার করো, এবং পরবর্তী ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। টাটা বাই বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।